শুরু হয়ে আসছে। কি অবস্থা সবার? সবার কি অবস্থা? কেমন আছেন? ভালো হয়েছে? কতদিনের কাজটা করছো? কি কাজ করতে পারি না, হাসপাতালে পড়ে বন্ধ করতেছে। হসপিটালে কার কি হয়েছিল? দুমাস ধরে তো প্রায় আমাদের চলছিল, বাসা বুঝি না। ডেলিভারি হলে তো সেই জন্য বাসায় কেউ ছিল না, তো আমার তো বাসায় তোমার কাজ করার জন্য কি বাসায় লোক থাকা লাগবে? এটা কোনো এক্সকিউজ হলো? কাজ করার জন্য কি বাসায় লোক থাকতে হবে? বাসায় তো লোক থাকা লাগবে না। মানে বাবা সকাল 9টার সময় গেছি, রাত 8টার সময় আইসি হাসপাতাল থেকে, তারপর করতে মন চাই না। এটা কোনো কথা? কাল দিলে কাজ করবো না? রাত 8টা বাজছে তাই জন্য কাজ করতে পারবো না? তাহলে তুমি সারা রাত জেগে কাজ করবো কিভাবে? ভালো লাগছিল না। যাই হোক, বিষয় হচ্ছে কি যে কাজগুলো একটু মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, আজকে দেখানোর কথা ছিল হচ্ছে আর্টিকেল রাইটিং, তাই না? আর্টিকেল রাইটিং এর কতদিন দেখাই, মানে বলছিলাম যে হচ্ছে আর্টিকেল রাইটিং একটা লিখে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে কি ইউনিক হতে হবে, ইউনিক কিভাবে করতে হবে, কি বিষয় এগুলো একটু বলছিলাম, তাই না? আজকে একটু দেখাবো যে আপনি একজন প্রফেশনালি কিভাবে আর্টিকেলটা লিখবেন, কন্টেন্ট লিখবেন। এখন ব্যাপার হচ্ছে কি যে তার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে কি যে আর্টিকেল যখন লিখবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে, আচ্ছা, এসইওর বিষয় সম্পর্কিত আপনার কারোর ধারণা থাকার কথা না, তাই না? এসইওর ক্ষেত্রে মানে এসইওর বিষয়টা হচ্ছে কি যে এই বিষয়টা আপনারা পরে পরে একসময় বোঝাই দিব, কিন্তু এতটুকু মনে রাখবেন যে যে আর্টিকেলটা লিখবেন, হ্যাঁ, এখানে একটা কিওয়ার্ড থাকবে, ফোকাস কিওয়ার্ড, যেটা মানে সেটা হচ্ছে কি যে আপনার মানে ওয়েবসাইটে যদি সার্চ করে, গুগলে যদি সার্চ করে, যাতে মনে করেন যে আমাদের এই কোম্পানির নাম হচ্ছে লার্নিং অ্যাক্টিভিটি, হ্যাঁ, এখন হচ্ছে আমাদের অফিসিয়াল যে নেমটা এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। আমরা যদি কোনো আমাদের ওয়েবসাইটে যদি কোনো কিছু মানে আর কোনো আর্টিকেল বা কোনো কন্টেন্ট আর কি যদি লিখি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ফোকাস কিওয়ার্ডটা থাকবে লার্নিং অ্যাক্টিভিটি, তাই না? তো এখন আমরা যে কন্টেন্টটা লিখবো এই কন্টেন্টের মধ্যে মানে চেষ্টা করতে হবে যে এই লার্নিং অ্যাক্টিভিটি এই জিনিসটা যাতে কন্টেন্টের মধ্যে মিনিমাম 5 থেকে 7 বার থাকে, মিনিমাম, ঠিক আছে? এটা এক্সাক্ট বলা যাবে না যে কতবার থাকতেই হবে, আমি এটা বলতেছি যে মিনিমাম 5 থেকে 5-7 বার রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে হবে কি যে আপনার এই কন্টেন্টটা যদি কোনো একটা ওয়েবসাইটে পাবলিশ করা থাকে, যদি কোনো একটা ওয়েবসাইটে পাবলিশ করা থাকে, তো সেক্ষেত্রে কি হবে আপনার ওয়েবসাইটের যে পেজে আপনি এই কন্টেন্টটা লিখছেন সেই পেজটা র্যাঙ্ক করার পসিবিলিটিটা বেশি থাকে, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে কি যে শুধুমাত্র আপনি আর্টিকেল লিখে দিলেন বা কন্টেন্ট লিখে দিলেন যার জন্য আপনাকে হায়ার করলো, ব্যাপারটা কিন্তু এমন না। কারণটা হচ্ছে কি যে আপনাকে কোনো একটা ওয়েবসাইটের কাজের জন্য যখন হায়ার করবে, যখন একটা কন্টেন্টের জন্য যখন হায়ার করা হবে,
তখন হইতে পারে যে তার ওয়েবসাইটটা এসইও করার জন্য একজনকে তারা হায়ার করে রাখছে। এখন তাদের কথা হচ্ছে কি, আপনি একটা কন্টেন্ট লিখে দেন, হ্যাঁ একটা কন্টেন্ট লিখে দেন, তো এসইও করার জন্য, এসইও সম্পর্কে যেহেতু আপনাদের এখন কোনো ধারণা নাই, সো এতটুকু মাথায় রাখেন যে এসইও যে করবে সে আপনাকে মানে আপনার যে ক্লায়েন্ট থাকবে তাকে বলবে যে হচ্ছে আপনার আর্টিকেলের মধ্যে টাইটেলের মধ্যে আপনার এই ফোকাস কিওয়ার্ডটা মনে করেন যে আপনি লার্নিং অ্যাক্টিভিটিতে কোনো একটা কাজ করতেছেন, হ্যাঁ তখন কিন্তু আপনাকে বলে দেওয়া থাকবে যে লার্নিং অ্যাক্টিভিটি এর ফোকাস কি, মানে ফোকাস কিওয়ার্ডটা হবে লার্নিং অ্যাক্টিভিটি, তো এটা হচ্ছে টাইটেলের মধ্যে ফার্স্টের দিকে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে ফার্স্টের দিকে রাখলেন, দেন আপনি যখন মেটা ডেসক্রিপশন লিখবেন বা সাবটাইটেল যেটা বলছিলাম মেটা ডেসক্রিপশন, তো মেটা ডেসক্রিপশন যখন লিখবেন তখন হচ্ছে আপনার এই লার্নিং অ্যাক্টিভিটিটা রাখার চেষ্টা করবেন একাধিকবার মেটা ডেসক্রিপশনে, একবার মানে মিনিমাম 2 থেকে 3 বার লিখলে যথেষ্ট, মানে 2 বার মতো লিখলে যথেষ্ট। এখন ব্যাপার হচ্ছে কি যে সবসময় যে আপনি লার্নিং অ্যাক্টিভিটি লার্নিং অ্যাক্টিভিটি লার্নিং অ্যাক্টিভিটি এভাবে লিখবেন না, এভাবে লিখলে কি হবে যে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক না করাইতে পারে, ঠিক আছে আপনি যদি বারবার একই জিনিস লেখেন তাহলে কিন্তু হবে না। কিন্তু এখানে কি করতে পারেন যে একটু ট্রিক্স ইউজ করবেন, সেটা হচ্ছে কি যে আপনি কিছু ফাঁকা রাখবেন, মানে ফাঁকা রাখবেন বলতে লার্নিং অ্যাক্টিভিটি লিখলেন, লেখার পরে কিছু একটা লিখলেন যে লার্নিং অ্যাক্টিভিটি এই সার্ভিসটা দিচ্ছে, হ্যাঁ তো এই সার্ভিসটা দিচ্ছে, দেওয়ার পরে মানে ওইটা লাইনটা শেষ করলেন, দেন আরেকটা ব্যাপার হইতে পারে যে অন্য একটা কোম্পানি এরকম এরকম কাজ করতেছে, এর পাশাপাশি লার্নিং অ্যাক্টিভিটি এই কাজগুলো আছে এই সার্ভিসগুলো বেশি দিচ্ছে, এটা কিন্তু একটা ট্রিক ইউজ করলেন যে অন্য একটা কোম্পানি কাজগুলো করতেছে তার পাশাপাশি কি যে লার্নিং অ্যাক্টিভিটি নামটা কিন্তু উল্লেখ করে দিচ্ছে আলটিমেটলি, হ্যাঁ কিন্তু ট্রিক্সটা কি যে আপনি একজনের সাথে একটা তুলনা করতেছেন বা একটা কথা বলতেছেন, যখনই আপনি বারবার একই জিনিস মানে একটা কন্টেন্ট বা একটা ফোকাস কিওয়ার্ড যদি বারবার লিখতে থাকেন তখন গুগল আপনাকে মানে ওই পোস্টটা গুগল মনে করে যে হ্যাঁ এখানে কিছু একটা জিনিস অবশ্যই মূল্যবান জিনিস আছে বা এই টপিকটা রিলেটেড কিছু জিনিস এখানে আছে, ব্যাপারটা হচ্ছে এটা গুগল আপনাকে আপনি কি লিখলেন কি না লিখলেন নর্মালি কিন্তু গুগল এগুলো বুঝবে না, বাট ওর অ্যালগোরিদমটা এরকম যে আপনি একই জিনিস কয়বার লিখছেন, বুঝতে পারছেন এটা গেল একটা ব্যাপার। এবং সব থেকে গুগল র্যাঙ্ক করানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে কি প্রশ্ন করা, গুগল কিন্তু পছন্দ করে প্রশ্ন করা, আপনি কোন একটা প্রশ্ন বোধক একটা ট্যাগেল দিলেন তার নিচে আপনি অ্যান্সারটা লিখে দিলেন, মনে করেন যে এখানে হইলো যে মানে এটা যখন আপনি বডিতে লিখবেন দেখা যাচ্ছে কি যে আপনি এখানে লিখলেন যে হ্যাঁ লার্নিং অ্যাক্টিভিটি কি, আমরা কি হচ্ছে লার্নিং অ্যাক্টিভিটিতে গেলে কি কি সার্ভিস পাবো, হ্যাঁ এটা এটা দিয়ে প্রশ্ন বোধক একটা চিহ্ন নিচে হয়তো বা লিখলেন যে লার্নিং অ্যাক্টিভিটিতে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স করাচ্ছে, আমাদের ওয়েব ডিজাইনের কোর্স করাচ্ছে, আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করাচ্ছে, হ্যাঁ আবার অটোক্যাড করাচ্ছে, ঠিক আছে মানে আমাদের যে সার্ভিসগুলো, হ্যাঁ মোটামুটি এই জিনিসগুলো নিলেন, নেওয়ার পরে দেন আপনি দেখা যাচ্ছে আরেকটা টপিক নিতে পারলেন মানে নিলেন যে হচ্ছে লার্নিং অ্যাক্টিভিটি থেকে আমরা কতটুকু শিখতে পারবো, এটা নিচে একটা লিখে দিলেন, আলটিমেটলি আপনি কিন্তু বারবার কিন্তু লার্নিং অ্যাক্টিভিটিটাই লিখতেছেন কিন্তু আপনি কিন্তু একটা ট্রিক্স ইউজ করতেছেন যে আপনার প্রশ্নটা করে এবং সেই সাথে আপনি একটা প্রশ্ন করতেছেন লার্নিং অ্যাক্টিভিটি নিয়ে, দেন আপনি কিন্তু একটা অ্যান্সারও করতেছেন লার্নিং অ্যাক্টিভিটি নিয়ে। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি যে মনে করেন যে আপনি কোনো একটা কারণে আপনি লার্নিং অ্যাক্টিভিটি একসঙ্গে লিখতে পারতেছেন না, এর মানে কি আপনার মানে লেখাটা প্রপার হবে না, হবে এটা হবে, এটা হবে কিভাবে যে আপনি লার্নিং লিখলেন, সাপোজ আপনি লার্নিং এক জায়গায় লিখলেন যে আপনি এখান থেকে একটা জিনিস যে লার্ন লার্ন ডিজিটাল মার্কেটিং, তো মানে এরকম একটা ব্যাপার যে লিখলে যে এখান থেকে শিখতে পারবে, মূল বিষয়টা হচ্ছে এটা, তাই না, তো এই জিনিসটা লিখলেন, দেন হচ্ছে আপনি আইটিটার একটা কথা লিখলেন, আইটিটার কথা লিখলেন, দেন দিলেন যে বিডি বা বাংলাদেশ এটাই দেখেন, ঠিক আছে এরকম একটা ব্যাপার যখন লিখবেন তখনও কিন্তু গুগল এই জিনিসটা আপনাকে মানে এই জিনিসটা কিন্তু তারা তাদের অ্যালগোরিদমে কিন্তু তারা এটা ডিটেক্ট করতে পারবে, ডিটেক্ট করবে যে হ্যাঁ আপনি এই ফোকাস কিওয়ার্ড নিয়েই কিছু একটা লিখছেন আপনার আর্টিকেলে, ঠিক আছে
তো যখনই আপনি এই জিনিসগুলো লিখবেন, লেখার পরে এটা কিন্তু আপনার যে এসইও করবে বা আপনার যে ক্লায়েন্ট আপনাকে কন্টেন্টটা লিখায় নিবে, সে বলতে পারে যে আপনি সেই এসইও করার জন্য আপনাকে লেখায় নিতে হবে, কারণ আপনাকে যদি কন্টেন্ট লেখায় নেয় অবশ্যই সে এসইও করবে, এটা স্বাভাবিক বিষয়, কারণ সে কিন্তু বিজনেস এর জন্য কাজটা করবে নরমালি। তো সেক্ষেত্রে কি হবে যে আপনি যখন এই কন্টেন্ট গুলো সুন্দরভাবে লিখবেন, একজন যে এসইওটা করবে তার জন্য খুবই হেল্পফুল হবে। ইনফ্যাক্ট আপনি নিজে এখন দেখা যাবে কি যে আপনি মনে করেন এসইওর কাজ শিখে গেছেন, আপনি এসইও এক্সপার্ট হয়ে গেছেন, তো তখন দেখা যাবে কি আপনার একটা কাজের জন্য যদি অফার করে, দেখা যাচ্ছে আপনাকে একজন ক্লায়েন্ট অফার করতেছে যে আপনি সে হচ্ছে তার ওয়েবসাইটটা এসইও করে দিতে হবে, এসইও করে দিচ্ছে, এসইও করে দেওয়ার জন্য আপনাকে কিন্তু জানতে হবে যে কন্টেন্টটা কেমন হওয়া উচিত। তো অবশ্যই কিন্তু আপনাকে কন্টেন্টটা জানতে হবে, ঠিক আছে, এবং কন্টেন্টটা কিভাবে লিখতে হবে এটা আমি আপনাদের এখন থেকেই বলতেছি, যদিও আপনাদের এসইও সম্পর্কে বিষয়গুলো বোঝার কথা না, হয়তো বা বিরক্ত লাগতে পারে, তো এই জন্য আমি বোঝার জন্য একদম সোজাভাবে বললাম যে আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসগুলো রাখা, তাহলে ইন ফিউচার আপনাদের কিন্তু এই জিনিসটা খুব কাজে দেবে, ঠিক আছে। আপনার নর্মালি আর্টিকেল লিখতে হ্যাঁ প্লাজিজম ঠিক আছে, আমি হচ্ছে কপিরাইট আমাকে ধরলো না, আমি এটা মানে ফ্রি করে দিলাম, কপিরাইট ফ্রি করে দিলাম, তো ওইখানে তো আর কোনো সমস্যা না, আমি এখন আপলোড করলে আমার এটা র্যাঙ্ক করে যাবে, না আপনি লিখলে আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করবে, বুঝতে পারছেন। তো আপনাকে র্যাঙ্ক করাইতে হলে অবশ্যই কিছু টিপস ইউজ করতে হবে, যার জন্য আপনাকে আর্টিকেলটা ভালোভাবে বুঝতে হবে যে আপনি কি রিলেটেড আর্টিকেলটা লিখতে যাচ্ছেন। যখন আপনি এসইও গুলো শিখে যাবেন তখন কিন্তু আপনি এসইও কাজের সাথে সাথে দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্টকে বলতেছেন যে আপনার এই জায়গায় সমস্যা আছে, আপনার আর্টিকেলটা এখানে এখানে যদি সমস্যা আছে আপনি এই জিনিসগুলো চেঞ্জ করে নিতে হবে, তখন দেখা যাবে বলতে পারে বা আপনি দেখা যাচ্ছে বললেন যে আপনার আর্টিকেলটা তো একটু সমস্যা আছে, আপনার আর্টিকেলটা চেঞ্জ করতে হবে, মানে আপনি কিন্তু তার থেকে একটা এক্সট্রা চার্জ করতে পারেন যে আর্টিকেল লেখার জন্য, হয়তো বা বলতে পারে যে আপনি তাহলে আপনার ইচ্ছা মতো আর্টিকেলটা লিখে দেন যাতে এসইও ফ্রেন্ডলি হয়। তো আপনাদেরকে এখন থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা যদি একটু দেখাই, আচ্ছা আমরা আজকে একটু মানে মোটামুটি এর আগে তো আপনাদেরকে আর্টিকেল লেখাটা একটু দেখাইছি, তাই না, যে কিভাবে লিখতে হবে, কিভাবে কপিরাইট ফ্রি করতে হবে বা প্লাজিয়ারিজম চেক করতে হবে, তাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটাও দেখাচ্ছি। আচ্ছা মনে করেন এখানে একটা বিষয় দেখেন, আচ্ছা লার্নিং অ্যাক্টিভিটি লিখি, হ্যাঁ নামটা কিছু দেখি, এডুকেশন লিখি, এডুকেশন লিখি, হ্যাঁ তাহলে আমার একটা, আচ্ছা আজকে এটার থেকে ছুটি দিচ্ছি, এখান থেকে মনে করেন যে আমরা এডুকেশন রিলেটেড কিছু জিনিস নিতে যাচ্ছি, মনে করেন যে আমি এতটুকু কপি করলাম, এই কথাটা বলছিলাম হচ্ছে আপনাদের কি জন্য যে আপনি এমন একটা টপিক সম্পর্কে যখন আপনাকে লিখতে বলবে আপনি সেই টপিক সম্পর্কে আপনার কোনো আইডিয়া না, তাই না, এই কথা বলছিলাম গতদিনে, তাই না। তো এখন ব্যাপার হচ্ছে কি যে আপনার এই জিনিসটা যখন আইডিয়া থাকবে না তখন আপনি নরমালি মনে করেন যে কি আমার এডুকেশন নিয়ে কোনো আইডিয়া নাই, আমি একটা একটা টপিক লিখতে যাচ্ছি এডুকেশন নিয়ে কোনো একটা জিনিস লিখতে যাচ্ছি, তো এখন আমি নরমালি এখানে সার্চ করলাম, গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে আমি একটা টপিক একটা ওয়েবসাইটে ক্লিক করার পরে আমি এই জিনিসটা দেখতেছি যে এখানে কিছু টপিক লিখে আছে, তাই না। তো যেহেতু এটা ফার্স্ট এর দিকে তো অবশ্যই এটা একটা ভ্যালিড একটা ওয়েবসাইট, হ্যাঁ এখানে আমার একটা মানে এক্সাক্ট কিছু অ্যান্সার এখান থেকে পেতে হবে যেটা আমরা চাচ্ছি, এই জিনিসগুলো আমাদেরকে একটু স্টাডি করতে হবে যে আসলে এখান থেকে কি কি জিনিস আমরা পেতে পারি, ঠিক আছে। এখন আমরা এখান থেকে যদি পুরোটা কপি করি তাহলে তো আমাদের তো প্লাজিয়ারিজম ডিটেক্ট করবে, হ্যাঁ এটাকে আমাদের ইউনিক করতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের তো এটাও করা সম্ভব না যে আমরা একটা জিনিস জানি না বা একটা এলাকার
জানি না সেই জিনিসটা আমি জানি না। আচ্ছা আমি কতদিন বলছিলাম যে বালি দিব তা এডুকেশন না দিয়ে যদি একটা জায়গার নাম দিয়ে বলি সেক্ষেত্রে হয়তো আপনাদের জন্য ভালো হবে। নর্মালি আমরা বালি সম্পর্কে কোনো কিছু জানি না, আমরা উইকিপিডিয়াতে ঢুকি যে বালি সম্পর্কে কি লেখা আছে, মনে করেন যে বালি সম্পর্কে কিছু জিনিস লেখা আছে। এখন ব্যাপার হচ্ছে কি আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে বালি রিলেটেড কিছু জিনিস কিছু কন্টেন্ট আমাকে লিখে দেন আমার ওয়েবসাইটে আমি পাবলিশ করি, ঠিক আছে। মনে করেন যে তার ওয়েবসাইটে এরকম যে বিভিন্ন টুরিস্ট প্লেস আছে সেই প্লেস গুলো সম্পর্কে সে এখানে একটা আপডেট দিয়ে থাকে, টুরিস্ট প্লেসের একটা আপডেট দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে হয়তো বলতেছে যে আপনি একটা বালি সম্পর্কে কিছু জিনিস আমাকে লিখে দেন, ঠিক আছে। তো এখন বালি সম্পর্কে লিখতে গেলে আপনার তো সম্পর্ক আপনার তো বালি সম্পর্কে কোনো ধারণা নেই, ধারণা আছে। আচ্ছা এখন আমরা কিভাবে কিভাবে জানবো এবং কিভাবে লিখবো, তো নর্মালি আমরা সার্চ করলাম, সার্চ করার পরে আমরা এখান থেকে এতটুকুই কপি করলাম, হ্যাঁ মনে করেন যে এতটুকু আমরা কপি করলাম। এখন ব্যাপার হচ্ছে কি এখানে আমরা আচ্ছা আমরা কোন টুলস এর মাধ্যমে কাজ করতেছিলাম গতদিন, এটা কি মনে আছে? আচ্ছা বাবু মনে আছে কি মানে কোন টুলস নিয়ে কাজ করতেছিলাম গতদিন, যে প্লাস ডিভিশন চেক করলাম এটা কোন টুলস এর মাধ্যমে কাজ করলাম, নাম কথা খাতা কলম নিয়ে আসলাম ভুল আছে নাকি ঠিক আছে, ঠিক আছে শুধুমাত্র এটা করে। আর আমরা যে টুলস এর মাধ্যমে বা যে ওয়েবসাইট এর মাধ্যমে কাজ করতেছিলাম সেটা হচ্ছে স্মল এসইও টুলস, ঠিক আচ্ছা সোহাগ শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া। ওকে আচ্ছা স্মল এসইও টুলস, ঠিক আছে স্মল এসইও টুলস, এখন এই যে আচ্ছা smallseotools.com, ঠিক আছে। তো আমরা এখন চলে আসছি এরকম একটা উইন্ডোতে, আমাদের মোটামুটি সবারই এরকম একটা উইন্ডো চলে আসবে, তখন আমরা এই ওয়েবসাইটে ঢুকে পড়ব, ঠিক আছে। যদি আপনারা smallseotools থেকে sarscon.com না দেন তাও আপনারা পাবেন, কিন্তু আপনাদেরকে এখান থেকে একটা ওয়েবসাইটে ক্লিক করতে হবে, আর smallseotools.com লিখলে সরাসরি এই ওয়েবসাইটে আপনাকে এন্ট্রি করে দিবে। এখান থেকে আমরা প্লাজিজম চেকারে চেক ক্লিক করি, ক্লিক করার পরে আমরা একটু নিচে আসে দেখেন কপি অ্যান্ড পেস্ট ইউর টেক্সট টু ডিটেক্ট প্লাজিয়ারাইজ কন্টেন্ট, ঠিক আছে। তো এখানে আমরা পেস্ট করলাম, এখন ব্যাপার হচ্ছে কি যে এই জিনিসটা তো আমরা পুরোটাই কপিরাইট ধরবে স্বাভাবিক, কারণ আমরা তো পুরোটাই কপি করছি, তাই না। এখন ব্যাপার হচ্ছে কি এটা আমরা কিভাবে কোশ্চেনটা হচ্ছে এটা যে আমরা এটা কিভাবে ইউনিক করব। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের এক্ষেত্রে এই জিনিসটা একটু সুন্দরভাবে করতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে আসলে তারা কি বলছে। এখন কথা হচ্ছে কি যে আমাদের অনেকেরই হয়তো বা সমস্যা থাকতে পারে যে আমরা ইংরেজিতে খুব একটা ভালো না, অথবা একটু সমস্যা আছে, তাই না। কারণ যেহেতু আমরা সবাই বাংলাতে কথা বলতে অভ্যস্ত, তবে আমি এটা বলবো রিকমেন্ড করবো যে আপনারা ইংরেজিটা একটু বোঝার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, ভোকাবুলারিটা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর তারপরেও যদি সমস্যা থাকে, হ্যাঁ সমস্যা থাকবে এটা স্বাভাবিক, ঠিক আছে, কারণ আমরা যদিও ইংরেজিতে এক্সপার্ট না, হ্যাঁ। তো যদি কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি আপনারা গুগল ট্রান্সলেটটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনাদের এটা সুবিধার্থে বলতেছি যে গুগল ট্রান্সলেটটা ইউজ করতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা কিভাবে
গুগল ট্রান্সলেটটা ইউজ করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে কি, আপনারা ইংরেজি থেকে বাংলা করে নিবেন। তো নর্মালি কি, আপনি নর্মালি ইংরেজিটা এখানে কপি করলাম যে এখানে আসলে কি লিখছে, এখানে কি লিখছে আমি জিনিসটা বুঝতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলছে, তাই না? তবে আমি এটা বলবো যে আপনি ইংরেজিটা অবশ্যই আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার কাজের জন্য সুবিধা হবে। কারণ আপনি যখন ইন ফিউচার যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ইংরেজিতে টেক্সট করতে হবে। হ্যাঁ, আপনি চাইলে সেখানে সেটা হয়তো মানে এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ তো বিভিন্ন সাইট আছে যে যেখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। নর্মালি গুগল ট্রান্সলেট থেকেও আপনি বাংলা লিখলে ইংরেজি করে নিতে পারেন, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। এখন বিষয় হচ্ছে কি, তারপর চেষ্টা করবেন যে ইংরেজিটা আয়ত্ত করা, ঠিক আছে? যাই হোক, যদি ইংরেজিতে সমস্যা থাকে, যেহেতু আমি এটা নিয়ে স্টাডি করতে হবে, ঠিক আছে, আমি আপনাদের ইনস্ট্যান্ট দেখাচ্ছি, তো যার জন্য আমি আপনাদের শুধু একটা ধারণা দিচ্ছি যে কিভাবে কাজ করবো, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে কি, যে দেখেন যে এখানে কি বলছে। এখন মনে করেন যে আপনি জিনিসটা বুঝতেছেন না, তো এখন আপনি বাংলাটা একটু পড়ে দেখতে পারেন যে আসলে কি বলছে। বালি এখানে মনে করেন যে একটা নাম দেওয়া হয়েছে, আমি আপনাকে তো কেটে দিই, মনে করেন এখানে লেখা আছে যে বালি। বালি ইন্দোনেশিয়ার একটি প্রদেশ এবং লেসার সুন্দা দ্বীপপুঞ্জের পশ্চিমাঞ্চল। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে দালি বালিটা আসলে কি, এটার একটা বর্ণনা দিচ্ছে, তাই না? এখন ব্যাপার হচ্ছে কি, যে দেখেন বালি ইজ এ প্রভিয়েন্স অফ ইন্দোনেশিয়া অ্যান্ড দ্য ওয়েস্টার্ন মোস্ট অফ দ্য লেসার সুন্দা আইল্যান্ড ইজ অফ জাভা অ্যান্ড ওয়েস্ট অফ লম্বক। ব্যাপার হচ্ছে কি, যে আপনি এইখান থেকে কিছু জিনিস চেঞ্জ করার চেষ্টা করবেন, কিছু জিনিস চেষ্টা করবেন কি, যে আপনি এখানে একটা প্রিফিক্স অ্যাড করতে পারেন, এখানে মনে করেন কি দিতে পারেন যে তো মানে নির্দিষ্ট করে বলতে পারেন, যদি বলতে আপনি সরি দিয়ে হবে না, আচ্ছা যাই হোক। তো এখানে আপনি বালি, আচ্ছা এখানে যে বালি ইন্দোনেশিয়ার একটি প্রদেশ এবং লেসার সুন্দা পুঞ্জ দ্বীপপুঞ্জের পশ্চিমাঞ্চল। এখন ব্যাপার হচ্ছে কি, যে আপনি মনে করেন যে আপনি এতটুকু দিলেন যে বালি ইন্দোনেশিয়ার একটা প্রদেশ, ঠিক আছে, এই পর্যন্ত লিখলেন। এখন আপনি এখানে যদি আপনি চেঞ্জ করে দেন আপনার কিন্তু কোনো সমস্যা নেই, অথবা আপনি যদি এতটুকু কেটেও দেন, আপনি মনে করেন এতটুকু কেটে দিলেন, তাতে কিন্তু আপনার ইনফরমেশনটা কারেক্ট, তাই না? আপনার ইনফরমেশনটা কিন্তু কারেক্ট। আমার কথা কি বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনার কিন্তু ইনফরমেশনটা কারেক্ট, আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনার ইনফরমেশনটা যেন কারেক্ট থাকে, প্রথম কথা, এটা হচ্ছে প্রথম শর্ত, ইনফরমেশন অবশ্যই কারেক্ট থাকতে হবে। এবার দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনার এই ইনফরমেশনের মধ্যে কিছু জিনিস টেকনিক্যালি চেঞ্জ করতে হবে। মনে করেন যে আচ্ছা বালি ইন্দোনেশিয়ার একটি প্রদেশ, দেখে যেখানে বালি ইন্দোনেশিয়ার একটি প্রদেশ, নর্মালি আমি বাংলাতে যদি বলি তো বালি ইন্দোনেশিয়ার একটি প্রদেশ, এটা এটা একটা ব্যাপার। এখন যদি আমরা যদি এই লেখাটাই যদি একটু ঘুরাই দিই যে ইন্দোনেশিয়ার মধ্যে একটি প্রদেশ আছে যার নাম বালি, কথার কি কোনো পরিবর্তন আছে? কথাটা কি যে একটু টেকনিক্যালি ঘুরাই দিছি, বাট মিনিংটা কিন্তু সেম, তাই না? এখানে দিচ্ছে কি বালি ইন্দোনেশিয়ার একটি প্রদেশ, বাট আমরা যদি দিই যে ইন্দোনেশিয়ার একটি প্রদেশ আছে যার নাম হচ্ছে বালি, তার মধ্যে বালি একটি, আপনার কথা কিন্তু সেম থাকলো, আপনার কিন্তু ইনফরমেশনটা কারেক্ট, কিন্তু কথা বলার টেকনিকটা একটু ভিন্ন। আমার কথা ক্লিয়ার? তো আপনাদেরকে এই জিনিসগুলো করতে হবে, এইটা করতে হবে যে হ্যাঁ আপনি এই ওয়েবসাইটটা লিখছে, আচ্ছা আপনি একটা ওয়েবসাইটে লিখতেছেন, এই ওয়েবসাইটটা কিছু লিখছে, আচ্ছা ঠিক আছে সমস্যা না, আপনি অন্য একটা ওয়েবসাইটে অন্য কিছু লিখছেন, আপনি আরেকটা ওয়েবসাইট নিয়ে আসেন, আপনি দুটা ওয়েবসাইটকে কম্বিনেশন করেন, কি তিনটা ওয়েবসাইটকে কম্বিনেশন করেন, আপনি এখানে লিখতে পারেন যে এরকম যে এই যে বালি, আচ্ছা বালির যে বিষয়গুলো দেওয়া রয়েছে আপনি চাইলে এখান থেকেও কিছু কন্টেন্ট নিতে পারেন, ঠিক আছে,
মানে আমি এতটুকু আপনাকে বলতেছি যে আপনি যে কন্টেন্টটা লিখবেন, হ্যাঁ, এই কন্টেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে আগে স্টাডি করতে হবে। আপনি স্টাডি না করলে কিন্তু কন্টেন্টটা লিখতে পারবেন না। আমার কথা ক্লিয়ার? কারণটা হচ্ছে কি যে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে, কারণ আপনি কোন রিলেটেড একটা কন্টেন্ট লিখতে যাচ্ছেন, যে রিলেটেড কন্টেন্টটা লিখতে যাচ্ছেন অবশ্যই আপনাকে সেই রিলেটেড কন্টেন্টটা জানতে হবে যে আসলে কেমন রিলেটেড কন্টেন্ট আপনি লিখতে চাচ্ছেন। বাইরে কিন্তু আপনাকে এক এক সময় এক এক কন্টেন্ট লিখতে দিবে, আপনার কিন্তু ওই জিনিসটা হয়তো নাও ধারণা থাকতে পারে। তো সেক্ষেত্রে কি আপনাকে ধারণা নেওয়ার জন্য অবশ্যই দু চারটা ওয়েবসাইট ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে যে আসলে তারা কি কি ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, এটা গেলে হচ্ছে প্রথম যে ব্যাপারটা, সে বালি ইন্দোনেশিয়ার একটি প্রদেশ। আমরা দেখলাম যে হচ্ছে ইন্দোনেশিয়ার মধ্যে একটা প্রদেশ আছে বা বালি, বালি নামে একটি প্রদেশ আছে, যে প্রদেশটা ইন্দোনেশিয়াতে অবস্থিত হতে হবে। কথার কিন্তু বিভিন্ন ভিন্নতা আছে, কিন্তু মিনিংটা কিন্তু সেম থাকে। আর মিনিংটা সেম না রাখলেও যে হবে না তাও কিন্তু বলতেছি না, কিন্তু বিষয় হচ্ছে কিন্তু ইনফরমেশনটা কারেক্ট হতে হবে, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে যে মিনিংটা সেম থাকলে কি হবে আমি আপনাকে বলি। সে ব্যাপারটা হচ্ছে যে আপনার কাজ করতে সুবিধা, আপনার কিন্তু এক্সট্রা কোনো থিঙ্কিং করতে হচ্ছে না যে আসলে আমি কি লিখব, আমি রিলেটেড একটা জিনিস লিখতে এসে আমি কি করব, এখানে আমি তো হতাশায় পড়ে যাচ্ছি যে আমি তো এই বিষয় সম্পর্কে জানি না, আমি আসলে কি করব। এটা কিন্তু একটা কারণ হইতে পারে, কারণ আপনারা যখন নতুন একটা কাজ করবেন তখন কিন্তু এই জিনিসটা আপনাদের কাছে অনেক বড় একটা ব্যাপার হইতে পারে। কোনো হইতে পারে যে অনেক বড় একটা ব্যাপার যে আমি কিভাবে কি লিখবো না লিখবো আমার তো কোনো মাথায় কিছু আসতেছে না। সেক্ষেত্রে কি যে আপনি যদি একটা কন্টেন্টটা লিখেন এবং ওই কন্টেন্টটা যদি স্টাডি করেন, আপনি নর্মালি যদি এই কন্টেন্টগুলো যদি লিখছি, হ্যাঁ, এই কন্টেন্টটা যদি আপনি মনোযোগ দিয়ে 10 থেকে 15 মিনিট পড়েন, তাহলে কিন্তু আপনি একটা আইডিয়া পাবেন যে আপনি আসলে কিভাবে ঘুরাই লিখবেন। যেহেতু আমি ইংরেজিতে মানে আমি এটা স্টাডি করতে গেলে কি যে আমাকে এখানে সময় দিতে হবে, ঠিক আছে? আর এই প্র্যাকটিসটা করবেন আপনারা, কারণ এটা কিন্তু আমি মানে এটা যে আমার করতে হবে ব্যাপারটা এমন না, আমি শুধু আপনাদেরকে টেকনিক্যাল দেখা দিব, টেকনিক্যালি বুঝাই দেব যে আসলে কোন কাজগুলো আপনাদের করতে হবে, ঠিক আছে? কাজগুলো অবশ্যই আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু ফার্স্ট থেকে একটা কথাই বলছি যে আপনাদের প্র্যাকটিস করতে হবে। গতদিনের একটা কাজ দিয়েছে আপনারা কেউই করেন না, এই জিনিসটা খুবই হতাশাজনক। আমি আশা করবো যে নেক্সট দিন থেকে এইগুলো আর কেউ করবেন না, কারণ আপনি প্র্যাকটিস না করলে আপনি কিন্তু ভুলে যাবেন। আমি কিন্তু আবারও বলতেছি আপনি ভুলে যাবেন, কারণ আপনার টাকা এবং আপনার সময় অবশ্যই মূল্যবান, বুঝতে পারছেন বিষয়টা? অবশ্যই মূল্যবান। আপনি 2 টাকা ইনভেস্ট করবেন একটা জায়গায়, অবশ্যই আপনার টাকাটা মূল্যবান। আপনি শ্রম দিচ্ছেন, আপনার সময় দিচ্ছেন, এই জিনিসটা অবশ্যই মূল্যবান। তো আপনি মূল্যবান সময় এবং আপনার যে অর্থ, আপনি এই জিনিসগুলো দিয়ে যদি কোনো জিনিস না শিখতে পারেন, তাহলে তো এটা এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে, বুঝতে পারছেন বিষয়টা? সবাই চেষ্টা করবেন যে আসলে কাজগুলো করা, ঠিক আছে? কাজ করবেন, আপনার সমস্যা বাদে আপনি আমার কাছে বললেন, আপনি টাকা খরচ করছেন, আপনার অবশ্যই টাকাটা উঠায় নিতে হবে। আপনি যদি এখান থেকে শুধু দেখেই গেলেন, কোনো কাজ করলেন না, আপনি নিজে কিছু শিখতে পারলেন না, শুধু দেখে গেলেন যে এভাবে কাজ করতে হয়, তাহলে কিন্তু কোনো লাভ নাই। আমার কথা বুঝতে পারছেন সবাই? আপনি নিজে দেখে গেলে কিন্তু কোনো লাভ না, আপনি নিজেকে কাজ করতে হবে। আপনি এখন দেখতেছেন আপনি বুঝতে পারতেছেন, বাট আপনি কাজ করতে গেলে আপনি কিন্তু বুঝবেন না, আপনার কিন্তু সমস্যা হবে, বুঝতে পারছেন? কারণ আপনাকে যদি আমি এই কাজগুলো করাই, তো আপনার দেখা যাবে কি যে মানে আমি নিজে যদি এখানে বসে বসে যদি করাইতে হয়, তো দেখা যাচ্ছে বছরের পর বছর শেষ হয়ে যাবে, তাহলে এই কাজগুলো শেষ হবে, বুঝতে পারছেন বিষয়টা? যার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাই দেবো কিভাবে কাজ করতে হবে আর কিভাবে কি করলে ভালো হবে, এই জিনিসগুলো দেখাই দিব, কিন্তু কাজগুলো কিন্তু আপনাকেই করতে হবে। আমি আপনাকে কাজ দিব, আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? যাই হোক, আমি ফার্স্ট দিন জন্য কনসিডার করছি, সেকেন্ড দিন কিন্তু কনসিডার করবো না, অবশ্যই সবাইকে কাজ করতে হবে। যাই হোক, এখন যে বিষয়টা বলছিলাম সত্যি বলবো, আচ্ছা যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে এটা হচ্ছে ব্যাপার যে আপনি এখান থেকে লেখাটা একটু চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই কন্টেন্টটা ইউনিক হয়ে যাবে। ইউনিক হয়ে যাবে এই জন্য বলতেছি কারণ এই কন্টেন্টের সাথে কিন্তু আপনার কন্টেন্টটা মিলবে না, বুঝতে পারছেন? আর
আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট করার অভ্যাস আছে কিনা জানি না, বা অ্যাসাইনমেন্ট বলে আপনি করতাম রিপোর্ট করা, তো ব্যাপারটা হচ্ছে কি রিপোর্ট করতে গেলে কিন্তু ব্যাপারগুলো এরকমই থাকে। তো দেখা যাবে কি যে বলে যে একজনের টা আরেকজন কপি করা যাবে না, কিন্তু কি যে একজনের টা দেখে ওইখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনি নতুন কিছু ক্রিয়েট করতে হবে, এটা তো কোনো সমস্যা। ঠিক আছে, তো আপনাকে চেষ্টা করতে হবে এই জিনিসগুলো যে আপনি এখান থেকে কন্টেন্ট গুলা নিবেন, নেওয়ার পরে আপনি এইভাবে কথাগুলো একটু কানেকশন করতে হবে, আপনাকে এই জিনিসটা স্টাডি করতে হবে যে আপনি আসলে কোন কাজগুলো করতেছেন বা কি কাজগুলো করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা। আপনি এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো যখন আপনারা এই কাজগুলো যখন করবেন তখন আপনাদের একটা ধারণা চলে আসবে, যখন আপনি এরকম পাঁচটা আর্টিকেল লিখতে যাবেন, পাঁচটা সাইট সম্পর্কে বা পাঁচটা জায়গা সম্পর্কে বা যেটা ইচ্ছা আপনার যেটা পছন্দ, আপনি সেই সম্পর্কে যদি পাঁচটা যদি সাইটে যদি কাজ করতে যান, হ্যাঁ, তো সেক্ষেত্রে হবে কি যে আপনার একটা আইডিয়া চলে আসবে যে আপনার আসলে কিভাবে কাজটা করতে হবে, এই সম্পর্কে কিন্তু একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, তো সবাইকে বলবো যে কাজগুলা করবেন মনোযোগ দিয়ে। আর আমি যে কতদিন যে টুলসটা দেখাচ্ছি যে ইয়েস মানে স্কল এসইও টুলস, এই জিনিসটা সম্পর্কে দেখেন আপনারা কিন্তু ভুলে গেছেন, একদিনে কিন্তু ভুলে গেছেন। আপনি যদি এই কাজটা কাজ করতেন, আপনি কাজ করার সময় হয়তো বা দেখা যাচ্ছে ভুলে যাচ্ছেন, কিন্তু তখন যদি আপনি ভিডিওটা একটু চেক করতেন, ভিডিওটা চেক করলে কিন্তু আপনার মনে হয় আচ্ছা 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 এই জিনিসটা তোমার ঠিক আছে, তখন কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু ভুল হবে। পরবর্তী বার যখন কাজ করতে যাবেন তখন অটোমেটিক আপনার মাথায় চলে আসবে, ও আচ্ছা আমি তো আর্টিকেল লাইটিং লিখতে গেছিলাম, তো আমার কি যেন একটা টুলস ছিল, ও আচ্ছা স্মল এসইও টুলস, আমি তো এটা ভুল করছিলাম, আমি তো ভুলে গেছিলাম গতবার, তাহলে তো আর ভুলা যাচ্ছে না, ও আচ্ছা ঠিক আছে, তাহলে কি যে পরবর্তী বার আপনি কাজ করার জন্য কিন্তু ওই টুলসটা আপনার মাথায় কিন্তু চলে আসবে। কারণ আপনি যখনই একটা জায়গায় আটকায় গিয়ে কাজ করবেন তখন আপনার মনে থাকবে, আমি আপনাকে দেখাই দিলে আপনি কিছু মনে থাকবে না, এটা হান্ড্রেড হান্ড্রেড খাতা কলম নিয়ে আসলে আমি লিখে দিচ্ছি, আর আপনাকে দেখাই দিলে আপনি কখনো এই জিনিসটা মনে রাখতে পারবেন না যদি না আপনি কাজটা করতে পারেন। আপনি আজকে কাজটা দেখলেন, আপনি আজকে গিয়ে কাজটা করেন, দেখেন আপনি মনে থাকবে, আপনি নিজে যদি কাজ করেন, অথবা কি আপনি কাজ করার সময় কিছু সমস্যা থাকতে পারে, তো ভাইয়া আমি তো এটা না এটা করতে পারি নাই, তাহলে কি করা যাবে, ভাইয়া আমার এটা করতে গিয়ে এই সমস্যাটা হচ্ছে, এটা আমি কি করতে পারবো, তো এগুলো হচ্ছে আপনাদেরকে একটু প্র্যাকটিস করে আসতে হবে। ঠিক আছে, তো যাই হোক আজকের বিষয়টা কি সবাইকে ক্লিয়ার বুঝতে পারছেন, মূল ব্যাপারটা কি আপনি সেম জিনিসটা নেবেন কিন্তু কথাগুলো একটু ঘোরাই দেওয়ার চেষ্টা করবেন, বুঝতে পারছেন বিষয়টা? আর কোনো কোশ্চেন আছে কারো? ওকে, তোমার কোনো কোশ্চেন আছে, বুঝতে পারছো? স্যার আমার কথা শুনতে পাচ্ছ কি তুমি? আপনাদের সবারই কাজ থাকবে মিনিমাম 300টা ওয়ার্ড ইউনিক করে লিখে নিয়ে আসবে যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়, আচ্ছা না যে কোনো বিষয় না, যে কোনো বিষয় দিলে একটা মানে প্রফেশনাল কোনো ভাব আসবে না। তবে ব্যাপার হচ্ছে কি আপনাদের কাজ থাকবে যে আমাদের আইটি রিলেটেড লার্নিং আইটি বিডি আমাদের ওয়েবসাইটটা আপনারা সবাই ভিজিট করবে, ভিজিট করে এক একজন এক এক টপিকে আর্টিকেল লিখে নিয়ে আসবে। ঠিক আছে, এক একজন এক একটা টপিকে আর্টিকেল লিখে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি তারপর আমি আপনাদের একটু বলে দিই যে আপনারা কি রিলেটেড নিয়ে আসবেন। ঠিক আছে, আচ্ছা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আমি বলবো যে আপনারা এই জিনিসটা লিখে নিয়ে আসবেন যে আপনারা একটু ওয়েব সার্চ করবেন, আপনারা এই জিনিসটা লিখবেন কি যে এখানে আপনি একটা কোশ্চেন করবেন এবং পাশাপাশি অ্যান্সার করবেন, এই যে এই যে দেখেন যে এখানে কি জিনিসগুলো লিখা আছে মানে এরকম রিলেটেড, আপনি একটা আইটি রিলেটেড আপনি বিভিন্ন আইটি সার্চ করবেন, সার্চ করে একটা লার্নিং আইটি ভিডিও একটা কোশ্চেন এবং অ্যান্সার লিখে নিয়ে আসবেন, কোশ্চেন এই যে এরকম একটা কোশ্চেন এবং এটার অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন এবং অ্যান্সার মিনিমাম 300 ওয়ার্ড হইতে হবে। ঠিক আছে, ওটার ডেসক্রিপশন থাকতে পারে, এটাতে কি কি থাকবে যে আচ্ছা কাজ আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, আচ্ছা পাঁচটা ছটা যাই হোক, আচ্ছা আপনারা হচ্ছে এক একজন দুইটা করে কোশ্চেন এবং অ্যান্সার লিখে নিয়ে আসবেন, এই দুইটার মধ্যে থাকবে
300টার মতো ওয়ার্ড থাকে, 150টা ওয়ার্ড থাকলে একটা না এক একজন দুইটা করে কোশ্চেন এবং অ্যানসার, দুইটা করে কোশ্চেন এবং অ্যানসার, মিনিমাম 300টা ওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ এই কোশ্চেনের ভিতরে দুইটা লাগবে, হ্যাঁ দুইটা করে কোশ্চেন এবং কোশ্চেনের অ্যানসার, দুইটা করে কোশ্চেন এবং কোশ্চেনের অ্যানসার। এই অ্যানসারগুলো কোথা থেকে পাবেন, আপনারা নেট সার্চ করবেন যে আইট রিলেটেড সার্ভিস, একটা জিনিস কি, যে আপনারা নর্মালি যখন এখানে ভর্তি হয়েছে তখন ব্যাপার হচ্ছে কি, আপনাদের নর্মালি একটা আইটি সম্পর্কে কি জানার থাকে, এখানে কি সার্ভিস দেয়, এটা কি সার্ভিস দেয়, এরা কি কি সার্ভিস দিচ্ছে। নর্মালি একজন লিখতে পারেন এরকম যে হচ্ছে এনাদের সার্ভিস সম্পর্কে একজন লিখতে পারেন যে কি কি সার্ভিস দেয়। আমাদের ওয়েবসাইটে মোটামুটি সবকিছুই আছে, আপনারা সবকিছু একটু চেক করতে হবে আপনার নেক্সট দিনের কাজ কিন্তু এটা, ঠিক আছে। মনে করেন যে আমি আপনার একটা ক্লায়েন্ট, আমি আপনাদেরকে একটা কাজ দিলাম যে আমাকে একটা আর্টিকেল লিখে নিতে হবে, আপনারা এই আর্টিকেলটা লিখে নিতে, বুঝতে পারছেন সবাই, দুটা করে কোশ্চেন এবং অ্যান্সার, ক্লিয়ার সবাই? ওকে ঠিক আছে, আমি কিন্তু নেক্সট দিন ক্লাস কিন্তু অবশ্যই সবাই কিন্তু দেখবো, যে ক্লাস করবো না তার কিন্তু আমি নেক্সট দিন ক্লাস করতে দিব না, আমি কিন্তু বলে দিই। ভিডিওটা কোথায় ছাড়লো, ভিডিওটা ওয়েবসাইটে দেওয়া হবে এবং লিংক দিয়ে দেওয়া হয়েছে, ওই লিংকে সবাই ক্লিক করে, ভাই কিন্তু দেখছেন ওই লিংকে ক্লিক করলে সবাই ইউটিউবে দেখা যাবে, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে লিংকেও দেখা যাবে, ওই লিংকের একটা লিংক দেওয়া হয়েছে, লিংকে পরে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, আমার পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা দিয়ে ওই লিংকে ঢোকা যাবে এবং ওখানে আমাদের মানে আপনাদের ব্যাচের যে ভিডিও গুলা বা ক্লাস গুলো থাকবে সবগুলো সেখানে পাওয়া যাবে, ঠিক আছে। তো সেখান থেকেও দেখতে পারবেন, হ্যাঁ দেওয়া আছে সেখান থেকেও দেখতে পারবেন, পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন, আমি ওয়েবসাইটে আগে দিব দেন ওইখানে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন, পাসওয়ার্ড ভুলে গেছি, ওয়েবসাইটের পাসওয়ার্ড ভুলে গেছো, তাহলে কি করা হয়, মানে ভিডিও যদি কারোর দরকার হয় তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে পাবেন, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার যে আপনারা একটু গ্রুপে কমিউনিকেশন করে নিবেন যে আপনারা কে কোন রিলেটেড লিখতেছেন, আমি চাই যে এক একজন এক একটা টপিক, যে আগে টপিক সিলেক্ট করবেন সে গ্রুপে দিয়ে দিবেন যে আমি এই টপিকটা সিলেক্ট করছি, আমি এই এই কোশ্চেন এই অ্যানসার গুলো আমি লিখবো, আমার কথা কি বুঝতে পারছেন? আর এটা কাউন্ট হবে তখনই যে আগে গ্রুপে মানে টেক্সট করবে যে হ্যাঁ আমি এই রিলেটেড কোশ্চেন গুলো করতেছি, এর কোশ্চেনের অ্যানসার গুলো আমি করতেছি, ঠিক আছে। তারটা কিন্তু কাউন্ট হবে, আমি কিন্তু গ্রুপের টেক্সট গুলো চেক করবো অবশ্যই যে কে আগে কোন রিলেটেড টপিকটা লিখতেছে, ঠিক আছে। তো অবশ্যই এক একজনের এক একটা হইতে হবে, সব বুঝতে পারছো কথা? তো নেক্সট দিন আমি কিন্তু অবশ্যই সবাইকে ধরবো, যে কিন্তু কাজ যে করবে না তাকে কিন্তু আমি অবশ্যই ক্লাস থেকে অবশ্যই তাকে পানিশমেন্ট দিবো, অবশ্যই পানিশমেন্ট দিবো আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে। তো ফার্স্ট দিন সবাইকে আমি মোটামুটি কনসিডার করছি, সমস্যা নয় যে ফার্স্ট দিন হয়তো বা অনেকের অনেক প্রবলেম ছিল, তো আশা করবো যে কোনো যেন প্রবলেম না থাকে, ঠিক আছে। আর কাজগুলো কিন্তু যে এই কাজ জমা ততক্ষণ দেবে না তাকে কিন্তু ততক্ষণ এই কাজটা করেই জমা দিয়ে তবে ক্লাস করতে হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে। ওকে আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।